আমি ভাই ওইসব অনুষ্ঠান বাড়ির চাটনি মাটনি বুঝি না ছোটবেলা থেকেই আমার বাড়িতে মা কাকিমা জেঠিমারা বিশেষ দিনে অথবা ছোটখাটো কোনো ঘরোয়া অনুষ্ঠানে টমেটোর চাটনিকে একটু বিশেষভাবে বানাতো বিশেষভাবে বলতে কিছুই নয় একটা স্পেশাল মশলা ব্যবহার করতো আর আম খেজুর কাজু কিশমিশ এগুলো ব্যবহার করতো আর সেই চাটনির স্বাদ কিন্তু ছিল এক কথায় অতুলনীয় আজকে আমি তাই ভাবলাম সরস্বতী পুজো উপলক্ষে এই টমেটো চাটনি রেসিপিটাই শেয়ার করি কারণ দেখলাম এর আগে আমি ভোগের খিচুড়ি ভোগের লাবড়া বা চাটনি রেসিপিও শেয়ার করেছি তবে এইভাবে আমার বাড়িতে যেভাবে বানানো হয় চাটনিটা সেইভাবে কিন্তু কোনোদিন শেয়ার করিনি তাই ভাবলাম আজকে আমি আমার বাড়িতে কীভাবে এই টমেটোর চাটনি বানানো হয় বিশেষ দিনে সেটাই শেয়ার করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা প্রথমে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব ওই যে বললাম একটা বিশেষ মশলা ব্যবহার করা হয় তো সেই মশলাটাই তৈরি করছি কিছুই নয় গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা চামচ গোটা জিরে একটা চামচ মৌরি এই চারটে মশলা মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের আঁচটাকে একদম নিউ আছে অর্থাৎ লো মিডিয়াম আছে রেখে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও এক মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো আর কালারটাও বেশ পরিবর্তন হলো তখন আমি মশলাটাকে একটা আলাদা প্ল্যাটারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো ততক্ষণে আমি টমেটো চাটনি বানাবো তাই টমেটো নিয়েছি এখানে আমি আটটা মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি আর টমেটো গুলো কিন্তু আমি একদম ছোট করে কুচিয়ে নিলাম মাথার কাছে অল্প করে কেটে তারপর ছোট ছোট করে কুচিয়ে নিলাম এবার আমি একটা ছোট আদার টুকরো নিয়েছি এই ধরুন হাফ ইঞ্চি মতন হবে নর্মাল যখন টমেটো চাটনি বানাই তখন আদা ব্যবহার করি না আবার কাজু কিশমিশ কিংবা খেজুর আমশক্ত এগুলো কিন্তু ব্যবহার করা হয় না তবে বিশেষভাবে বানানোর সময় এইরকম একটু আদার ব্যবহার করে খুব ভালো লাগে খেতে আদার টুকরোটা আমি খোলা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলাম আদার টুকরোটা গ্রেটারে গ্রেড করে নেওয়ার পর যে চিবড়া মতো অংশটা রইল সেটা থেকে আমি এইভাবে চিপে রস বার করে নিচ্ছি আর এই চিবড়া অংশটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই আপনারা যখন চা বানাবেন তখন চায়ের মধ্যে চিবড়া অংশটা দিয়ে দেবেন চায়ের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে যাই হোক এবার আমি আম শক্ত আর খেজুরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতন আম শক্ত নিয়েছি মানে বাজারে যে একশো গ্রাম ওজনের আমশক্ত পাওয়া যায় সেটার অর্ধেকটা নিয়েছি আমি আমি করে নিয়েছি 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 এছাড়াও বেশ খানিকটা খেজুর খেজুর মোটামুটি থেকে খেজুরের বীজটা আলাদা করে টুকরো করে নিলাম এছাড়াও কাজু কিশমিশ নিয়েছি কাজু পরিমাণটা আমি আর বলছি না এটা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন এবার আমি চাটনিটা বানানো শুরু করছি তার জন্য গ্যাস ওভেনের কাছে আবার চলে এলাম গ্যাস বানানোর অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দুই চা চামচ সর্ষের তেল দিয়েছি চাটনি বানানোর সময় খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই তবে তেল বা মশলা এগুলো কিন্তু নির্ভর করে চাটনির পরিমাণের উপর চাটনি যখন পরিমাণও বেশি বানাবেন তখন অবশ্যই তেল বা মশলার পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে যাই হোক আমি যে পরিমাণ চাটনি বানাচ্ছি তাতে কিন্তু আমার দুই চা চামচ সর্ষের তেল হলেই হয়ে যাবে আর এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে বেশি ভালো হয় তেল ভালো মতো গরম হলে দিয়ে দিলাম এক চা চামচ ফোঁড়ন আর একটা ফাটিয়ে না শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিলে ঝাল কিন্তু খুব একটা হবে না তবে খুব সুন্দর একটা গন্ধ হবে আচ্ছা এবার আমি ফোড়নটাকে একটু নাজারা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর গ্রেড করে রাখা আদা এবার এরই মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ খুব সামান্য লবণ ব্যবহার করলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে আর এছাড়াও চাটনিটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু লাগবে যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে সামান্য একটু লবণ ব্যবহার করলে স্বাদটা ভালো হয় আর খুব সামান্য একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এছাড়াও আমি দিয়েছি হোয়াইট ভিনিগার এক টেবিল চামচ এখানে আমি ভিনিগার অবশ্যই ব্যবহার করছি আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে পাতিল লেবুর রস অথবা তেঁতুল গুলা জল ব্যবহার করতে পারেন তবে পাতিল লেবুর রস বা তেঁতুল গোলা জল ব্যবহার করলে সেটা একদম সবশেষে ব্যবহার করবেন আমি আজকে বাজারে যাওয়ার একদম সময় পাইনি সেই জন্য তেঁতুল আনা হয়নি আবার ফ্রিজে দেখলাম লেবুও নেই সেই জন্য হাতের কাছে ভিনিগার ছিল তাই ভিনিগারটাই ব্যবহার করছি আর ভিনিগার ব্যবহার করার কারণে একটা টক ভাব আসবে খেতে কিন্তু আরো সুস্বাদু লাগবে এছাড়াও এই চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে যদি পাতিলেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করা হয় এটা কিন্তু প্রেজারভেটিভে কাজ করে যাই হোক এটা আমি কভার করে মোটামুটি সাত থেকে আট মিনিট কুক করলাম যাতে টমেটোটা সম্পূর্ণ গলে যায় আর সেই ফাঁকে আমি মশলা যেটা বানিয়ে রেখেছিলাম মানে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিলাম এবার সম্পূর্ণ আট মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকা চাপা সরিয়ে নিয়েছি দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিলাম যাতে যে বড় বড় অংশটা রয়েছে মানে বড়ো টুকরো রয়েছে টমেটোর সেটাও যাতে সম্পূর্ণ মিশে যায় বা গলে যায় সম্পূর্ণ টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর বা গলে যাওয়ার পর দিয়ে দিতে হবে মিষ্টি মিষ্টি অর্থাৎ চিনি এখানে আমি দুশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি এর সাথেই আমি খেজুর আমশক্ত টুকরোগুলোও কিন্তু ব্যবহার করেছি এছাড়াও কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি আমি এখানে দুশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করলাম এতে করে চাটনিটা কিন্তু হালকা মিষ্টি হবে খুব বেশি কড়া মিষ্টি হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এছাড়াও খেজুর আম থেকেও কিন্তু একটু মিষ্টি হবে কারণ খেজুর আম মধ্যেও একটা মিষ্টির ভাগ থাকে সেই জন্যই কিন্তু চিনিটা একটু বুঝে দিতে হবে তবে বলার বাহুল্য আপনারা কিন্তু আমাদের স্বাদ মতন মিষ্টিটা কম বেশি করতেই পারেন যাই হোক সমস্তটা মিশিয়ে নিয়ে আমি এটা আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম তারপর আমি দুই থেকে তিন মিনিট পর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছি সে ভাজা মশলাটা এক চার চামচ পরিমাণে ভাজা মশলা কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না অতিরিক্ত ভাজা মশলা ব্যবহার করলে চাটনির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আর একটা কেমন তিতকুলে স্বাদ হয়ে যাবে ব্যাস এবার সমস্তটা মিশিয়ে নিলেই আমাদের টমেটোর চাটনি একদম তৈরি বা খেজুর আম সপ্তাহের চাটনি একদম তৈরি এই চাটনি সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তবে চাটনি যত বাসি হয় খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে